হ্যাঁ চশমাটা কত, এই চশমা, এই তো চলো আমি মায়ের পুজো সবাই মিলে, চলো চলো চলো। তোমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি আপাতত। এই ভাই বলছি কালকে রাত্রে তুই কটা ডিম খেয়েছিস? ভয় করি না, তুই দুটো ডিম খেয়েছিস। হ্যাঁ তোমাকে তো বলাই হচ্ছে না যে কোথায় যাচ্ছি। আরে আমরা অনেক দূরে যাবো, আজ যাবো আমরা মায়াপুর ভ্রমণে, সবাই মিলে যাচ্ছে বন্ধুরা, আমাদের সবাই মিলে, তোমরা দেখতে থাকো ব্লগটা, এ আবার কার সঙ্গে কথা বলছে, চলো চলো চলো, ভিড় ভর্তি জায়গাটা। আসলে আমরা এখানে গেছিলাম মোটামুটি 3 মাস আগে, আর ভিডিওগুলো আসে 3 মাস পর, কারণ আমার এডিট করার ইচ্ছা ছিল না এতদিন, কিন্তু এসে গেছে। আজকে দেখো লঞ্চের উপরে উঠে পড়েছি, কি ভিড় লঞ্চে, এই কি দেখছিস ওদিকে, ওই ওইদিকে লঞ্চগুলো কি ভিড়, ও প্রচুর কষ্ট আমরা নেমে পড়েছি আপাতত, তোরও সামনে ভিড় ভর্তি। কিন্তু যতই ভিড় সবাই মিলে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর খুশি ছিলাম সবাই মিলে, কারণ প্রথমবার এত দূর ঘুরতে গেছি বন্ধুরা। আমরা মায়াপুর মন্দিরে এসে গেছি, মন্দিরের ভেতরে যা নাচ হচ্ছে দেখে তো মনটা পুরো একদম ফ্রি হয়ে গেল। আর আমরাও গেছিলাম সন্ধ্যাবেলা, সেখানে ক্যামেরা তো অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও একদম করতে পারিনি। ভাই লাইক দেখা, লাইক এরকম করে লাইক দেখ, স্যালুট কর, স্যালুট। দুপুরে তো আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম আশপাশটা একটু দেখাশোনা করতে, দেখাশোনা মানে দেখতে, তো এই জায়গাগুলো দেখে তো আমাদের দুজনের খুবই ভালো লেগেছে। আর জায়গাগুলো সত্যি বলতে অসাধারণ, অসাধারণ। আর দুটো এগুলো রাজহাঁস, সত্যিকার বড় বড় রাজহাঁস। চলো এই দেখো সামনাসামনি কি বলবো তোমাদের জায়গা, তোমরা একবার অবশ্যই এখানে আসবে, যারা এসেছো একবার বলবে, আর যারা যারা আসুন একবার বলো সবাইকে আসতে। আর এখানে দেখো এই মন্দিরটা তৈরি হচ্ছে, মন্দির না কি এটা আমি জানি না যে তৈরি হচ্ছে এটা, আর এখানে কত সুন্দর সুন্দর ছবি তৈরি করা আছে, ছবিগুলো দেখে দেখে অনেক কিছু মনে পড়ে যাবে তোমাদের। আর এই সব কিছু দেখার পর আমরা চলে গেছিলাম আবার ঘরে, ঘরে গিয়ে আমরা বিকেলে আবার বেরিয়েছিলাম এপারে, মানে আমরা আছি মেন কথা মায়াপুরে, মায়াপুরে, আর আমরা গেছি নদীর এপারে হচ্ছে নবদ্বীপে, নবদ্বীপে ঘুরতে। আর সামনাসামনি একটা বড় কি বাবা, এই দেখে তো ভয় লেগে গেছিলো প্রথমে। তারপর নবদ্বীপ ঘুরে আমরা গেছিলাম, তারপর সকালে 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 উঠে দুজনে চান করতে, দুজনে চান করতে কারণ দুজনে গেছিলাম, কারণ বাকি লোকদের রুমে চান করার ইচ্ছা আছে, নদীতে চান করার ইচ্ছা নেই তাদের, তাদেরকে আর জোর করা যাবে না, তাই জন্য আমরা দুজনে গেছিলাম চান করে। চান করে সবাই মিলে বেরিয়ে গেছিলাম মায়াপুরের মন্দিরে। আবার মায়াপুরের ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটা পুরোটা এবার মন্দিরের ভেতরে ঘুরে, এবং আমরা দুপুরে খাবারটা এখানে ঠিক করবো বলে ঠিক করেছি, আর আমরা একটু বাইরে গেছিলাম আবার ঘোরাঘুরি করতে, তারপরে আবার দুপুরে এসে এখানেই খাবো। আর এখানে একটা খুব ভালো জিনিস আর মজার জিনিস, এটা আমার খুবই ভালো লেগেছে, তোমরা যখন তখন লঞ্চের এপার ওপার করলে তুমি, তোমরা দুটো জিনিস করতে হবে, একটা মায়াপুর আর একটা হচ্ছে নবদ্বীপ, দুটো ঘোরার জন্য তোমাদের শুধু লঞ্চ এপার ওপার করতে হবে। এই যা জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, এবং মায়ের সাথে আমরা জল দেখতে পাই, যার কারণে আমাদের খুব খুব ভালো লাগছে। আর এ কার ভাবনা এত মঙ্গল ছিল এখনো পর্যন্ত জানা যায় না, ঠিক আছে, একে আমি অনেকবার জিজ্ঞেস করেছি এটা কার কথা ভাবছিলিস কিন্তু কেউ বলে না। তারপর আমরা খেতে গেছিলাম, খেয়ে সত্যি কথা বলতে এখানে খাবার পরিবেশন এবং খাবার সমস্ত ব্যাপারটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা বড় ছবি, এই ছবিটা তো প্রচুর বড় ছবি, এটা হাতে আঁকা ছবি, দেখে আমার তো খুবই ভালো লেগেছে ছবিটা, আর খুব সুন্দর হয়েছে এবার। এবং এখানে খাওয়া দাওয়া তো, খাওয়া দাওয়ার টেস্টও অন্যরকম, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর একটা এখানে খুব সুন্দর মুহূর্ত, তোমরা এটা শুধু দেখে যাও, এই মুহূর্তটা তোমরা দেখো, এখানে এই জায়গাটা খুবই সুন্দর মুহূর্ত। এ হচ্ছে খুব সুন্দর গিটার বাজায়, তোমরা এর সঙ্গে মিটেট করতে পারো। ব্লগটা এখানে শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম।